الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনারা প্রত্যেকেই অবগত আছেন আমাদের এই ক্লাস সম্পর্কে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই তিনাকে, যিনি এই একটা সুন্দর ব্যবস্থা আমাদের করে দিয়েছেন। আন্তরিকভাবে প্রত্যেকটা শিক্ষার্থী ভাই যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবগত আছেন বিগত ক্লাসগুলিতে সপ্তাহে তিন দিন নাহু হবে এবং সপ্তাহে তিন দিন সার্ফ হবে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্ফ। সার্ফ কাকে বলে? আমরা জানি আরবিক ভাষাটা শেখার জন্য তার মূল যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলো আমাদেরকে সর্বপ্রথম আগে শিখতে হবে। মাথায় সর্বপ্রথম দুইটা জিনিস কমন রাখতে হবে, প্রত্যেকটা জিনিসের আসলি এবং ফুরুই, আসলি এবং ফুরুই প্রত্যেকটা জিনিসের জন্য আমরা ভাগ করে নেব একটা জিনিসকে, সেটা হচ্ছে একটা আসলি আর একটা হচ্ছে ফুরুই। সেটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আছে, আসলি এবং ফুরুই। তো যেমন ভাবে নাহু সার্ফ শিখলে আমরা মূল যেটা অরিজিনাল সেটিকে উপার্জন করতে পারবো, অরিজিনালটাকে আমরা আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবো, সেটাই হচ্ছে নাহু সার্ফ। নাহু সার্ফের মধ্যে শেখার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা হচ্ছে বাঙালি, আমরা আরবিক তেমন ভাবে ফুল জানি না, বা যারা জেনারেলের সঙ্গে যুক্ত তারা আরবিক আমরা পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমাদের আরবিক বুঝতে প্রচুর অসুবিধা, কোন শব্দের অর্থ কিভাবে করব, কোন অর্থ কোথায় কিভাবে হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা প্রচুর ভুল করে দিই। যার কারণে এই সমস্ত ভুল থেকে ভুল সংশোধন করার উদ্দেশ্যে, ভুল কিভাবে আমরা সংশোধন করব এই কারণে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন, আমিন। মূল বিষয় আজকে আমাদের সার্ফ। তো সার্ফ কাকে বলে? প্রত্যাবর্তন করা, রূপান্তরিত করা। একটা শব্দ থেকে আরেকটা শব্দ আমি কিভাবে তৈরি করব? যেমন ভাবে ইংলিশে সিঙ্গুলার এবং মানে বহুবচন, এক বচন, বহুবচন, দ্বিবচন, যে সমস্ত বিষয়গুলি রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি লিখলাম আসলি আর ফুরুই। তো প্রত্যেকটা জিনিসের আমাদের এই জিনিসটা জানতে হবে, আসলি জিনিসটা কি আর ফুরুই জিনিসটা কি। অর্থাৎ এক বচন যেটাকে আমরা আরবিতে বলি ওয়াহেদ, যেগুলো হয়ে গেছে ক্লাস তাসনিয়া এবং জামা, যেগুলো আমাদের হয়ে গেছে। তো আসলি কি, মূল কি? মূল হচ্ছে ওয়াহিদ, তাসনিয়া জামার মধ্যে মূল হচ্ছে ওয়াহিদ, তাসনিয়া জামা এগুলো হচ্ছে ফরো বিষয়। শাখা, শাখা হচ্ছে ওয়াহিদ, আর প্রশাখা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তাসনিয়া জামা। তো ইলমে সার্ফের মধ্যে আমরা কোনটা আসলি বলবো, কোনটা ফরো বিষয় বলবো, এই সমস্ত বিষয়গুলি মেন পয়েন্ট রাখে। এগুলো যদি আমরা আসলি কোনটি, ফরো কোনটি, এই জিনিসগুলো যদি আমরা প্রত্যেকে বুঝে নিই সঠিকভাবে, তাহলে আমাদের অর্থ করতে, সমস্ত কিছু বিষয় সহজ করতে, ব্যাখ্যা করতে আমাদের সুবিধা হবে। তো ইলমে সার্ফ কি করবে? একটা শব্দকে, তার মধ্যে যেহেতু নাহু নিয়ে আলোচনা হয়ে গেছে, সর্বপ্রথম আমি নাহু এবং সার্ফের আলোচনাটা করে নিই। নাহু এবং সার্ফ কি আমল করবে বা কি কাজ তাদের? গ্রামারের দুইটি বিষয়, একটা হচ্ছে নাহু আর একটা হচ্ছে সার্ফ। যেটা আজকের টপিক সেটা হচ্ছে সার্ফ। এটা হয়ে গেছে, নাহু হয়ে গেছে,
দুটোই হচ্ছে গ্রামার, দুটোই কি গ্রামার। তাহলে কোনটা কি কাজ করবে? বিগত দিন নাহ সম্পর্কে জানা হয়েছে, নাহ কি করে প্রত্যেকটা শব্দ কোরআন হাদিসে যত সমস্ত শব্দ রয়েছে, যে সেটা বাংলা হোক, ইংলিশ হোক, কিংবা আরবিক হোক, প্রত্যেকটা শব্দ সেটা তার শেষের অক্ষরটা, শব্দের শেষের অক্ষরটা কে নিয়ে আলোচনা করবে নাহু। যেমন ভাবে জাইদুন, জাইদুন আমরা পড়বো, জাইদান পড়বো, জাইদিন পড়বো, শব্দের শেষের অক্ষরকে নিয়ে আলোচনা করবে নাহু, শব্দের শেষের অক্ষরকে নিয়ে আলোচনা করবে নাহু। এবার পুরো শব্দটা যে রয়েছে জাইদুন, পুরো যে শব্দটা রয়েছে, এই পুরো শব্দটাকে আমরা ফা কালিমায় কি দিব, আইন কালিমায় কি দিব, লাম কালিমায় কি দিব, এগুলো নির্ধারণ করবে স্যার। ফা কালিমা কাকে বলে, আইন কালিমা কাকে বলে, এগুলো আমরা একটু পরে জানছি কেন বলে। তো কথা হচ্ছে পুরো শব্দটা বোঝার ক্ষেত্রে আমি বললাম, এটা পুরো শব্দটাকে নিয়ে আলোচনা করবে স্যার, আর শব্দের শেষের অক্ষরটাকে নিয়ে আলোচনা করবে না হু, শব্দের শেষের অক্ষরটাকে নিয়ে আলোচনা করবে না হু। অর্থাৎ আলোচনা অর্থাৎ কি, জাবারজের পেজ দেওয়া, জাবারজের পেজ দেওয়া। তার পূর্বে আরেকটা জিনিস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজন আমাদের জন্য, তা হচ্ছে এখানে আলোচনা হবে ইসিম নিয়ে, সারফে আলোচনা হবে ফেল নিয়ে। এখানকার আমাদের এরাব জানতে হবে, প্লাস ফেলেরও আমাদের এরাব জানতে হবে, যেগুলো এরাব বিগত দিন ক্লাস হয়েছে। তো ইসিমের এরাব কি, রফা, নসাব, আরজাল। সেম ভাবে ফেলেরও এরাব রয়েছে, যেহেতু গ্রামার শিখছি তার মানে এরাব মূল আমাদের উদ্দেশ্য কি, এরাবকে সঠিকভাবে পড়া। তো ফেল আছে তার মানে তার এরাব আছে, ফেলের এরাব রফা, নসাব, জাজম, রফা, নসাব, জাজম। যেমন ভাবে ইসিমের তিনটা এরাব, ফেলেরও তেমন ভাবে তিনটা এরাব হয়েছে। প্রশ্ন একটা জাগে, এখানে জার হলো অর্থাৎ জের হলো, এখানে জাজম কেন হলো, এখানে জের কেন হলো না? এখানে আমি সাকিন লিখতে পারতাম, টোটাল এরাব যদি প্রশ্ন জাগে, এরাব কয়টি বলবো, চারটি। এরাব কয়টি, চারটি, অর্থাৎ রাফা, নাসাব, জার আর জাজম, রাফা, নাসাব, জার আর জাজম। শুরুতে আমরা পড়তে পাই যে আলামাত বলে একটা শব্দ পড়ি আমরা, ইসিম কি আলামাত, ফেল কি আলামাত, এগুলো আমরা পড়তে পাই। তো আলামাত কাকে বলা হয়, আলামাত বিষয়টি কি? আলামাত হচ্ছে ডিফিনেশন, এমন ডিফিনেশন যার আলামাত বুঝাবে কেবলমাত্র তার মধ্যেই পাওয়া যাবে, অন্য কারোর মধ্যে না। ইসিমের আলামাতের মধ্যে রাখা হয়েছে জের হওয়াটাকে, ফেলের আলামতের মধ্যে রাখা হয়েছে জেসাম হওয়াটাকে, সাকিন হওয়াটাকে। তার মানে আলামাত শব্দ কাকে বলে, এটা যদি আমরা প্রত্যেকেই বুঝে নিই, তাহলে আমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। আমরা ইসিমের আলামতের মধ্যে পড়তে পাই যে জের হওয়াটা ইসিমের আলামত, অর্থাৎ কোন শব্দের শেষে যদি আমরা জের দেখতে পাই, কাসরা দেখতে পাই, তাহলে শব্দটাকে আমরা বলবো ইসিম। কোন শব্দের শেষে যদি আমরা জাজাম সাকিন দেখতে পাই, তাহলে শব্দটাকে বলবো আমরা ইসিম। তাহলে কি এরাব এই দুটোই, রফা নাসাব, রফা নাসাব, এগুলো তো এরাব। তো এগুলো হওয়া ইসিমের আলামত বা ফেলের আলামত কি না? আমি প্রথমে কি বললাম, আলামত বলা হয় এমন জিনিসকে, এমন বস্তুকে যার আলামত বুঝাবে কেবলমাত্র তার মধ্যেই পাওয়া যাবে। যেরকম ভাবে মাদ্রাসায় সুন্দর পাঁচটি ছেলে আছে বা মেধাবী পাঁচটি ছেলে আছে, তো পাঁচটি ছেলে যদি মেধাবী থাকে, বললাম পাঁচটি ছেলে মাদ্রাসায় মেধাবী ছেলে আছে, তো এখানে কি আলামত তার বোঝালো? না, আলামত না। আলামত কি, যদি একটি মাদ্রাসা, পুরো মাদ্রাসার মধ্যে একটি পরিশ্রমী ছেলে, একটি মেধাবী ছাত্র থাকে, তবে মেধাবীটা আলামত বোঝাবে তার। একজন ছেলে কালো, ধলো, সাদা, তো এগুলো যদি কেবলমাত্র তার মধ্যেই পাওয়া যায়, অন্য কারোর মধ্যে না পাওয়া যায়, তাহলে কেবলমাত্র তারই আলামত বোঝাবে, অন্য কারোরই না। বড় মাদ্রাসা, এলাকার মধ্যে মাদ্রাসা অনেকগুলি রয়েছে, কিন্তু বড় মাদ্রাসা একটি, তবে এই বড় হওয়াটা আলামত কেবলমাত্র তার। আবার যদি ওর সঙ্গে সঙ্গে পাঁচটি বড় মাদ্রাসা হয়ে যায়, তাহলে সেটি কিন্তু আলামতের মধ্যে থাকলো না। তাহলে
জের হওয়াটা ইসিমের আলামত, জাজাম হওয়াটা ফেলের আলামত। তার মানে রাফা এবং নাসাব, রাফা নাসাব ইসিম এবং ফেল উভয় আছে। রাফা এবং নাসাব, জাবার এবং পেশ, এটি ইসিম এবং ফেল উভয় আসার কারণে এটিকে আলামাতের মধ্যে রাখা হয়নি বা চিহ্নর মধ্যে রাখা হয়নি, যার কারণে জেরটি হচ্ছে ইসিমের মধ্যেই, ইসিমের সঙ্গেই খাস, ফেলে কখনো কাসরা হবে না, জের হবে না। আর জাজাম অর্থাৎ সাকিনটা কখনো ইসিমে হবে না, যার কারণে ফেলের এরাব নির্ণয় করা হয়েছে রফা নাসাব জাজাম, যার কারণে ইসিমের এরাব নির্ধারণ করা হয়েছে রফা নাসাব জার। ক্লিয়ার বিষয়টা? তাহলে আলামাতের মধ্যে এগুলো পড়লাম, যেটা আমাদের আলোচনা হবে ফেল নিয়ে, যার কারণে এই সমস্ত বিষয়গুলি আমাদের অত্যন্ত প্রয়োজন রয়েছে। তাহলে সার্ফের কাজ আমরা জানলাম পুরো শব্দটাকে নিয়ে আলোচনা করা, পুরো শব্দটাকে নিয়ে আলোচনা করা। নাহু কাজ জানলাম শব্দের শেষের অক্ষরটাকে নিয়ে আলোচনা করা। এবার কথা হচ্ছে কি যে ফেলটা কি আসলে আসলি না ফরওয়ি, যেহেতু পড়লাম আসলি এবং ফরওয়ি, তাহলে ফেলটা কি আসলি না ফরওয়ি। সর্বপ্রথম আমরা ইসিমকে তিনটা ভাগে ভাগ করব। এই তিনটে জিনিস মূল, কেউ যদি জিজ্ঞাসা করে যে ইসিমের কয় প্রকার, সর্বপ্রথম কেউ যদি জিজ্ঞাসা করে যে ইসিম শব্দটা এর কত প্রকার, এক বাক্যে উত্তর হবে জামেদ, মাসদার, মুস্তাক। এর উপরে, এর পূর্বে আর কোনো কিসিম হয় না ইসিমের। তো জামেদ কাকে বলে, মাসদার কাকে বলে, মুস্তাক কাকে বলে? বুঝার ক্ষেত্রে জামেদ বলা হয় ওই সমস্ত শব্দগুলিকে, যে সমস্ত শব্দগুলি কোনো শব্দ থেকে তৈরি হয়নি এবং তার থেকেও কোনো শব্দ তৈরি হয় না, কোনো শব্দ থেকে তৈরি হয়নি তার থেকেও কোনো শব্দ তৈরি হয় না, তাকে আমরা কি বলবো, জামেদ বলবো। যেমন ভাবে কিতাবুন, কিতাবুন, কিতাবুন শব্দটা ইসিম। কেন ইসিম? কারণ শব্দটি তানবিন আছে, কোনো শব্দের শেষে যদি আমরা তানবিন দেখতে পাই শব্দটাকে বলবো ইসিম, তার মানে কিতাব শব্দটা ইসিম। এবার যদি ইসিম হয় শব্দটি, তাহলে জামেদ, মাসদার, মুস্তাক এই তিনটার মধ্যেই হতে হবে, জামেদ, মাসদার, মুস্তাক এই তিনটার মধ্যেই হতে হবে। শব্দটাকে আমরা কি বলবো, জামেদ বলবো, মাসদার বলবো, মুস্তাক বলবো? কিতাবুন শব্দটা কোনো শব্দ থেকে গ্রহণ হয়নি, তার থেকে কোনো শব্দ গঠন করা হয় না, সে শব্দ কোনো শব্দ থেকে তৈরি হয়নি, তার থেকে কোনো শব্দ তৈরি হয় না। বোঝার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাউকে সৃষ্টি করেননি, তিনিও কারো কাছ থেকে সৃষ্টি হননি, তিনাকে কেউ সৃষ্টি করেননি, তিনিও কাউকে জন্ম দেননি। সৃষ্টি করা ভাষাটা আলাদা হয়ে যাবে, জন্ম ভাষাটা ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন কি কারো কাছ থেকে জন্ম নিয়েছেন? না। তিনার কাছ থেকে কেউ জন্ম নিয়েছেন? না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার ক্ষেত্রে এটি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তিনার কাছ থেকে কেউ জন্ম নেয়নি। সেম ভাবে কিতাব শব্দটা কোনো শব্দ থেকে গঠন হয়নি, তার থেকে কোনো শব্দ গঠন হয় না, তাকে আমরা কি বলবো, জামেদ বলবো। মাসদারটা বুঝার ক্ষেত্রে আদম, আদম আলাইহিসসালাম। মাসদার কাকে বলবো? যে সমস্ত শব্দগুলো কোনো শব্দ থেকে গঠন হয়নি তার থেকে কেউ গঠন হয়, কোনো শব্দ থেকে আসেনি তার থেকে কোনো শব্দ তৈরি হয়, তাকে আমরা কি বলবো, মাসদার বলবো। যেরকম ভাবে আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম কারো কাছ থেকে জন্ম হয়েছেন? না, সৃষ্টি করা হয়েছে কিন্তু জন্ম হননি। আমরা যেমন ভাবে আমরা বাবা মায়ের কাছ থেকে জন্ম হই, এরূপ ভাবে তিনি জন্ম হননি, তিনাকে সৃষ্টি করা হয়েছে। তো তার থেকে তো আমরা সৃষ্টি হয়েছি, তার থেকে তো আমরা সৃষ্টি হয়েছি, জন্ম হয়েছি। তো আদম আলাইহিসসালাম মাসদার বুঝার ক্ষেত্রে আদম আলাইহিসসালাম, তার মানে মাসদার ওই সমস্ত শব্দগুলিকে বলবো যে সমস্ত শব্দগুলি কোনো শব্দ থেকে তৈরি হয়নি, তার থেকে কোনো শব্দ তৈরি করা হয়, তার থেকে কোনো শব্দ তৈরি করা হয়, তাকে আমরা মাসদার বলবো। মুস্তাক আমরা, মুস্তাক কি আমরা, আমরা কারোর কাছ থেকে জন্ম হয়েছি, আমাদের কাছ থেকেও কেউ জন্ম হয়, তার মানে মুস্তাক হচ্ছে যে মাসদার থেকে হয়েছে, মুস্তাক যেটা মাসদার থেকে তৈরি হয়েছে। এবারে মুস্তাক থেকে কি তৈরি হয়? ফেল তৈরি হয়। মুস্তাক থেকে কি তৈরি হয়? ফেল তৈরি হয়। তার মানে ফেল বিষয়টা আসলি হলো না ফরওয়ি হলো? ফরওয়ি।
ফেলটা আসলি না, যা আমরা এই নিয়মটা বা এই রুলসটা অনুযায়ী আমরা জানতে পারলাম। তাহলে মূল কি জামেদ ওই সমস্ত শব্দগুলিকে বলবো যে সমস্ত শব্দগুলি কোনো শব্দ থেকে তৈরি হয়নি, তার থেকে কোনো শব্দ তৈরি হয় না, বোঝার ক্ষেত্রে আল্লাহকে মনে রাখো। তারপরে আদম আলাইহিসসালাম মাসদার, মাসদার যেটি হচ্ছে কোনো শব্দ থেকে তৈরি হয়নি তার থেকে কোনো শব্দ তৈরি করা হয় তাকে বলবো আমরা মাসদার, যেমন ভাবে আদম আলাইহিসসালাম। আর মুশতাক যেটা হচ্ছে কোনো শব্দ থেকে তৈরি, কোনো শব্দ থেকে বলতে মাসদার থেকে তৈরি হয় মুশতাক, আর এই মুশতাক থেকে তৈরি হয় ফেল, ঠিক আছে? তার মানে মুশতাকটা হচ্ছে আমরা, মুশতাক হচ্ছে আমরা, ক্লিয়ার? তাহলে জুমলা যেটা ফেল দাঁড়ালো সেটা হচ্ছে মুশতাক থেকে অথবা মাসদার থেকে, মুশতাক থেকে অথবা মাসদার থেকে ফেল গঠন হয়। তাহলে মূল এটা আমাদেরকে জানতে হবে, তার সঙ্গে সঙ্গে জানতে হবে যেহেতু ফেল বের হলো আমরা কি প্রত্যেকটাকে নিয়ে আলোচনা করব না কিছু কিনা আলোচনা করব, আমরা প্রত্যেকটা আলোচনা করব না, আমরা আলোচনা করব হচ্ছে ফেলকে আবার দুইটা ভাগে ভাগ করব, ফেল হোক কিংবা ইসিম হোক, ফেল হোক কিংবা ইসিম হোক সর্বপ্রথম আমরা আবারও দুইটা ভাগে ভাগ করব। তা হচ্ছে একটা হচ্ছে আফআলুল মুতাসাররিফা আর আফআলুল গায়রিল আমাদের টপিকটা কি হবে, আমরা কি নিয়ে পড়ব? এখনো আমি টপিকে যাইনি, এগুলো চলছে। আমার টপিক কি, আমরা ওটিকে কেন পড়ব বা অন্যগুলোকে কেন পড়ব না? তো ফেলকে আমরা বা ইসিমকে আমরা, ফেল অথবা ইসিমকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে আফআলে মুতাসাররিফা আর একটা হচ্ছে আফআলে গায়র মুতাসাররিফা। আফআলে মুতাসাররিফা কাকে বলা হয়? ওই সমস্ত আফআল, ওই সমস্ত ফেল, যে সমস্ত ফেলগুলির গার্দান হয়, যে সমস্ত ফেলগুলি পরিবর্তন হয়, সে সমস্ত ফেলগুলিকে, সে সমস্ত শব্দগুলিকে বলবো মুতাসাররিফা, চাই সেটা ইসিমের মধ্যে থেকে হতে পারে অথবা ফেলের মধ্যে থেকে হতে পারে। আফআলে গায়র মুতাসাররিফা বিপরীত, তার মানে যে সমস্ত শব্দগুলি পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, তাদেরকে বলবো আমরা আফআলে গায়র মুতাসাররিফা, আফআলে গায়র মুতাসাররিফা। তাহলে আমাদের টপিক কি হবে? যেহেতু এটা পরিবর্তন হয় না তার মানে এটা আমাদের টপিকের মধ্যে আসবে না, কারণ ওটা যেভাবে আছে ওভাবেই ব্যবহার হবে, ওদেরকে কেউ পরিবর্তন করতে পারবে না। যেমন ভাবে যদি আমরা মুরাদ মাবনি কেউ বুঝে থাকি তাহলে এটাকে আমরা মুরাবু বলতে পারি, আর এটাকে আমরা সরি এটাকে আমরা মাবনি বলতে পারি, আর এটাকে আমরা মুরাব বলতে পারি, বুঝা হলো? কারণ মুরাব পরিবর্তন হয়, বুঝার ক্ষেত্রে আমি বলছি আসলে এটা মুরাব না এটা মাবনি না, বুঝার ক্ষেত্রে আমি বলছি যে মুরাব যেহেতু পরিবর্তন হয় তার মানে আফআলে মুতাসাররিফা ওই সমস্ত ফেলগুলিকে বলবো যে সমস্ত ফেলগুলির ধারাবাহিকতা আছে, গার্দান মানে ধারাবাহিকতা, হ্যাঁ? তো যে সমস্ত ফেলগুলির, যে সমস্ত শব্দগুলির ধারাবাহিকতা আছে তাদেরকে বলবো আফআলে মুতাসাররিফা, আর যেগুলোর ধারাবাহিকতা নেই একটা শব্দই ব্যবহার হয়েছে তাকে বলবো আমরা আফআলে গায়র মুতাসাররিফা। তাহলে আমাদের টপিক দাঁড়ালো আফআলে মুতাসাররিফা, আমাদের টপিক আফআলে মুতাসাররিফা। আফআলে মুতাসাররিফা তার মানে যেগুলোর গার্দান হয়। ফেল জানতে গেলে কিছু রুলস জানতে হবে, কিছু জিনিস জানার প্রয়োজন রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম বলা উচিত ছিল যে ফেলের বা সার্ফের ফায়দা কি, সার্ফ শিখলে আমরা কি হবে, লাভ কি? লাভ হচ্ছে শব্দকে উচ্চারণ করার দিক থেকে। সার্ফ যদি আমরা শিখি তাহলে শব্দগুলিকে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো, সঠিকভাবে লিখতে পারবো, এটা হচ্ছে সার্ফের ফায়দা বা উপকার। বিষয়বস্তু কি, মওযু কি, মওযু দাঁড়ালো আফআলে মুতাসাররিফা, ক্লিয়ার? আফআলে মুতাসাররিফা এটাই হচ্ছে বিষয় বা মওযু, কারণ যে সমস্তগুলো মাবনি ওদেরকে নিয়ে এখানে আলোচনা হবে না, বা যে সমস্তগুলো আফআলে গায়র মুতাসাররিফা সেগুলোকে নিয়ে এখানে আলোচনা হবে না, কেবলমাত্র আফআলে মুতাসাররিফাকে নিয়ে আলোচনা হবে। প্রত্যেকটা জিনিস যেন নোট থাকে, হ্যাঁ, নোট থাকলে পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে এটা গেল আফআলে মুতাসাররিফা। এবার আফআলে মুতাসাররিফাকে আমরা আবার তিন ভাগে ভাগ করব, যেটা তিনটা জিনিস ছাড়া খালি হয় না। ফেল হতে গেলে ফেল কাকে বলবো, ফেলের সংজ্ঞা কি? সার তো জানলাম, সার পরিবর্তন করা, হ্যাঁ, একটা শব্দ থেকে আর একটা শব্দ কি রুলসে কি লাহজাতে আমরা তৈরি করব সেটা আমরা শিখবো সার থেকে। পুরো শব্দ, পুরো শব্দকে নিয়ে আলোচনা করবে স্যার। ফায়দাও জানলাম, ফায়দা কি? শব্দকে সঠিকভাবে পড়তে পারবো, শব্দকে সঠিকভাবে লিখতে পারবো, ফায়দা।
বিষয়বস্তু কি? আফআলুল মুতাসাররিফা, বিষয়বস্তু হচ্ছে আফআলুল মুতাসাররিফা। এবার কথা হচ্ছে সর্বদা আমরা ফেলের সংজ্ঞা কিভাবে নিব। বইয়ে যে সংজ্ঞা রয়েছে সেগুলো তাদের মানে, এখন আমি একটা বই লিখে দিলাম, আমি আমার নিজ মতো, নিজ মোতাবেক, নিজ বিবেক মোতাবেক আমি সেটিকে লিখলাম, তবে আমরা বইয়ের লাহজা আমরা মুখস্থি করতে যাব না, মেন পয়েন্ট রাখবো আমরা বোঝাটাকে। বুঝলেই আমরা যে কোনো ভাষায় বলে দিতে পারবো ইনশাআল্লাহ, তবে মূল নিজের মাতৃভাষায় আমাদেরকে আগে বুঝতে হবে ফেল কাকে বলে। ফেল শব্দের অর্থ হচ্ছে কাজ। ফেল শব্দের অর্থ কি? কাজ। তার মানে যে সমস্ত শব্দগুলি থেকে কাজ বুঝাবে, কোন কর্ম বুঝাবে, তাহলে তাকে আমরা কি বলবো? ফেল বলবো। শুধু তা না, আর একটা লাহজাতে আমরা বুঝতে পারি, কোন শব্দের সঙ্গে যদি কালের সংযুক্ত থাকে, কোন শব্দ যদি কালের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? ফেল বলবো। কাল কয় প্রকার, বা ফেলকে আমরা তিন ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফেল যেটা, ওটা কি আমরা ওয়াক্ত মনে করে নি। হ্যাঁ, ফেল যেটা ওটা কি আমরা কি ওয়াক্ত মনে করে নি। ওয়াক্ত কাকে বলা হয়? সময়কে। সময় কয় প্রকার? তিন প্রকার, একটা মাজি, আর একটা হাল, আর একটা মুস্তাকবাল। মুস্তাকবিল না, মুস্তাকবাল। ইসম মাফউল থেকে শিখবো মুস্তাকবাল কেন, মুস্তাকবিল কেন না, ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। মাজি যেগুলো, এহতো এগুলো আমাদেরকে জানা আছে, প্রত্যেকে আমরা জানি, গ্রামার আমরা প্রত্যেকে জানি, কিন্তু মেন কথা হচ্ছে যে আমরা চর্চা করি না। মেন পয়েন্ট এটা, আমরা জানি গ্রামার কি। মাজি অতীতকাল, যে কাজটা হয়ে গেছে, ঈশা সলাত হয়ে গেছে, মাগরিবের সলাত হয়ে গেছে, যেগুলো অতীতে হওয়া বুঝাবে, তাদেরকে আমরা নির্ণয় করব ফেলে মাজির মধ্যে। ফেলে মাজির মধ্যে ওই সমস্ত কর্মের মধ্যে আমরা ফেলে মাজিকে রাখবো, যে সমস্ত কর্মগুলো আমাদের হয়ে যাওয়া বুঝাবে, পাস্ট টেন্স, যেগুলোকে আমরা হয়ে যাওয়া বুঝাবে, যেটাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স। হাল বর্তমান, হাল বর্তমান। আমরা কি কোথাও পড়তে পেয়েছি ফেলে হাল? ফেলে হাল কোথাও আছে? ফেলে মুস্তাকবাল আছে, পাওয়া যায়, ফেলে মুস্তাকবাল পাওয়া যায়, কিন্তু ফেলে হাল পাওয়া যায় না। তো এই দুইটিকে আমরা এক বাক্যে বলবো ফেলে মুবারে। হাল এবং মুস্তাকবালকে আমরা কি বলবো? ফেলে মুবারে। ঠিক আছে, তার মানে হাল বর্তমান কালটা আমরা এখন ক্লাস করছি, বর্তমান সময়ে যে সমস্ত শব্দগুলি অর্থ প্রকাশ করবে তাকে আমরা বলবো হাল, যে সমস্ত ফেলগুলি অতীতে, যে সমস্ত ফেলগুলি ভবিষ্যৎ, সরি ভবিষ্যতে অর্থ দিবে তাকে আমরা কি বলবো? মুস্তাকবাল। অর্থাৎ কালকে ইনশাআল্লাহ ক্লাস করব, আমরা ঘুমাবো, আমরা পড়ব, আমরা খেলব, তো এই সমস্ত শব্দগুলি যেগুলো আমাদের ভবিষ্যতের সঙ্গে যুক্ত থাকবে তাকে আমরা ফিউচার বলবো বা মুস্তাকবাল বলবো, বর্তমানটাকে হাল বলবো, আর মাজি অতীত। তার মানে মাজি হচ্ছে অতীতকাল, হাল হচ্ছে বর্তমানকাল, আর মুস্তাকবাল হচ্ছে ভবিষ্যৎকাল। বর্তমান যেহেতু আমরা ফেলে হাল করতে পাই না, ফেলে মুস্তাকবাল খুব কম রয়েছে, তো এই দুইটির নাম আমরা কি দিব? ফেলে মুগারে। তার মানে সে খেয়েছে, সে গিয়েছে, সে পান করেছে, সে লিখেছে, সে লিখবে, আমি লিখছি বা লিখব, এই সমস্ত কালগুলি আমাদের সর্বপ্রথম এগুলো জানার প্রয়োজন রয়েছে, যাতে করে আমরা সঠিকভাবে বাক্যগুলোকে আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। আমরা যদি এই মাদি, হাল, মুস্তাকবাল এই তিনটি বিষয়কে আগে না বুঝি, তাহলে আমরা কিছুই বুঝতে পারবো না। তো ফেলকে আমরা বা সময়কে আমরা তিন ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মাদি, একটা হাল, আর একটা হচ্ছে মুস্তাকবাল। ফেল যদি হয় তবে সেটা দুইটা জিনিস থেকে খালি না, মাথায় রাখো, ফেল যদি হয় তাহলে দুইটা জিনিস থেকে খালি না, কি কি? একটা হচ্ছে টাইম থেকে, অর্থাৎ ফেল হলেই সে সময়ের সঙ্গে যুক্ত থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সেটা হচ্ছে মাসদার থেকে, ফেল আছে তার মানে মাসদার আছে, ফেল আছে মানে মাসদার আছে, ফেল আছে মানে কাল আছে। এই দুইটা জিনিস যদি আমরা কোনো শব্দের মধ্যে পেয়ে নিই, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফেল বলবো। ঠিক আছে, এবার ফেল কয় অক্ষরের হয়? ফেল কয় অক্ষরের হয়? ফেল কি এক বা দুই অক্ষরের হতে পারে, বা তিন অক্ষর, বা পাঁচ অক্ষর, বা চার অক্ষরের হতে পারে? হ্যাঁ,
বিষয়টা হচ্ছে ফেল হচ্ছে ফাআলা শব্দটা, যেটা মাশহুর শব্দ। ফাআলা শব্দটাকে মাশহুর কেন হলো, কেন করা হলো, বা তিনটা অক্ষর কেন করা হলো? কারণ ইসিম বা ফেল, ইসিম বা ফেল সেটা এক অক্ষর অথবা দুই অক্ষরে কখনো ইসিম কিংবা ফেল হয় না। ইসিম কিংবা ফেল এক অক্ষর অথবা দুই অক্ষরে হয় না। তার মানে ইসিম কিংবা ফেল হতে গেলে তিনের অধিক হতে হবে, তিনের অধিক হতে হবে। যেরকম ভাবে এখানে দেওয়া রয়েছে যে ফেল হচ্ছে তিন অক্ষরের বিশিষ্ট হয় তিনের আগে, অর্থাৎ দুই অক্ষর কিংবা এক অক্ষরে কখনো ইসিম কিংবা ফেল হয় না। তার মানে ফেল হতে গেলে তাকে তিন অক্ষর, তিনের অধিক অক্ষর হতেই হবে। ইসিম হতে গেলে সেম ভাবে তাকে তিন অক্ষর অথবা তিনের অধিক অক্ষর হতে হবে। দুই অক্ষরে কখনো কি হয় না, ইসিম হয় না বা ফেল হয় না। কিন্তু আমরা পড়তে পাই কুল, কয়টা অক্ষর আছে? দুইটি অক্ষর আছে। তো দুইটি অক্ষর আছে তার মানে এটিকে আমরা কি বললাম, যে দুইটি অক্ষরে কি হয় না, ফেল হয় না। তাহলে এটা ফেল না, ফেল। এর মধ্যে কি রয়েছে? তালিল রয়েছে। কি তালিল? এক পর্যায়ে আমরা ইনশাল্লাহ তালিলও পড়বো, বাবও পড়বো, অর্থও পড়ে যাব। তো এটা কি কারণে হলো? তো মূল বিষয় ফেল, দুইটি অক্ষর তিনটি অক্ষরের কম হয় না। ইসিম আমরা পড়তে পাই আবুন, আবুন মানে পিতা। কয়টি অক্ষর আছে? দুইটি। তার মানে ইসিম না, ইসিম না, ইসিম। তাহলে এক মানে কিছুক্ষণ পূর্বেই তো বললাম আমি যে ইসিম দুইটা অক্ষরে হয় না, ইসিম হতে গেলে কমসে কম তিনটা অক্ষর হতে হবে। তাহলে তার মানে জানতে হবে এখানেও কোন অক্ষর যদি দুইটি অক্ষরে ইসিম হয়ে যায় কিংবা ফেল হয়ে যায়, মাথায় একটা জিনিস রাখতে হবে, কিছু বিলুপ্ত হয়েছে, কিছু এখান থেকে হজব করা হয়েছে। ঠিক আছে, আসলে আবুনটা এটা ছিল লাস্টে ওয়াও পুশিদা, লাস্টে ওয়াও মাহজুব রয়েছে। ঠিক আছে, কুল শব্দটা তালিল যখন আসবে তখন ওটার বিষয়ে আমরা আলোচনা করব। তো এখন মূল যেটা কথা দাঁড়ালো কি, সেটা হচ্ছে ইসিম বা ফেল হতে গেলে তাকে কয়টা অক্ষর হতে হবে? তিন অক্ষরের, তিন বিশিষ্ট। এবার তিন অক্ষরের বিশিষ্ট যদি হয় তাহলে তাকে বলা হয় সুরাসি। যদি শব্দটা তিন অক্ষরের বিশিষ্ট হয়, যদি শব্দটা তিন অক্ষরের বিশিষ্ট হয়, তিনের ওপর না হয় বা তিন থেকে বেশি না হয়, চার না হয়, পাঁচ না হয়, যদি তিন অক্ষরের বিশিষ্ট হয় তিনের কারণে সুলাসি, আর তিন অক্ষরের বিশিষ্ট হওয়ার কারণে তাকে বলা হয় মুজাররাদ। তাকে কি বলা হয়? মুজাররাদ। তার মানে যে সমস্ত শব্দগুলি তিন অক্ষরের বিশিষ্ট তাকে আমরা বলবো সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদ। যদি তিন থেকে অধিক হয়, মূল অক্ষর তিন না হয়ে যদি তিন থেকে অধিক হয় তাহলে তাকে বলবো মাজিদ, তাকে বলবো মাজিদ। মুজাররাদ তিন অক্ষরের বিশিষ্ট, অর্থাৎ ফাআলা শব্দটা তিন অক্ষরের বিশিষ্ট। ফুলাসি মুজাররাদ সাররা জররাবা, কয়টা অক্ষর আছে? চারটা। জদ ডবল রা আর বা, চারটা অক্ষর। তার মানে তিন থেকে অধিক যদি হয়, তিন থেকে অধিক হলে তাকে বলবো সোলাসি মাজিদ ফি, মাজিদ মানে অতিরিক্ত। হ্যাঁ, তো এটাকে মানে প্রশ্ন জাগে যে একে আমরা রোবাই বলতে পারি, কারণ রোবাই বলে একটা শব্দ আছে, রোবাই বলে তো একটা শব্দ আছে। যেমন ভাবে সোলাসি একটা শব্দ রয়েছে তেমন ভাবে রোবাইও একটি শব্দ রয়েছে। রোবাই কাকে বলবো? চার অক্ষর। এটিকে আমরা দর্রাবা শব্দটাকে আমরা রোবাই বলতে পারি, দর্রাবা শব্দটাকে রোবাই বলতে পারি। তবে দর্রাবা শব্দটাকে কি রোবাই মুজাররাদ বলতে পারবো কিনা? যেমন ভাবে একটা ইসিম হতে গেলে বা ফেল হতে গেলে তিন অক্ষরে যদি মূল অক্ষর যদি তিন থাকে তাহলে সেটাকে বলবো সুলাসি মুজাররাদ, যদি তিন থেকে অতিরিক্ত হয় তাহলে সেটাকে বলবো মাজিদ ফি। যেমন ভাবে দর্রাবা শব্দটাকে বলবো সুলাসি মাজিদ ফি। তারপরে একে আমরা রোবাই বলতে পারি বা রোবাই মুজাররাদও বলতে পারি। পারবো? পারবো না। কেন পারবো না? কারণ রোবাই হতে গেলে চার অক্ষরের বিশিষ্ট লাগবে। কি বললাম? চার অক্ষরের বিশিষ্ট লাগবে, অর্থাৎ মূল, মূল যেন চার অক্ষর হয়, চার থেকে অধিক যেন না হয়, মূল যদি চার। যেমন ভাবে যদি মূল তিন অক্ষরের বিশিষ্ট হয়, শব্দটি যদি মূল তিন অক্ষরের বিশিষ্ট হয় তাহলে তাকে সুলাসি মুজাররাদ বলবো, শব্দটি যদি চার অক্ষরের বিশিষ্ট হয় তাহলে তাকে রোবাই মুজাররাদ বলবো। যেমন ভাবে বা আসারা, বা আসারা,
বা আসানা শব্দটা কয়টা অক্ষর আছে এখানে? অতিরিক্ত কৃষি অক্ষর মূল হচ্ছে বা আসার শব্দটাই মূল, বা আসার শব্দটাই কি মূল। যেমন ভাবে জিলজাল, জিলজালুন কয়টা অক্ষর আছে? চারটা অক্ষর। এখানে জিলজুন আমরা পড়তে পাই, জিলজুন এবার পড়া যায় মূল অক্ষর কি দাঁড়াচ্ছে? জিলজাল। তার মানে মূল অক্ষর কয়টা অক্ষরে বিশিষ্ট? চার অক্ষরের বিশিষ্ট শব্দগুলিকে আমরা কি বলবো? তিন অক্ষরের বিশিষ্ট গুলোকে। এবার যেটা এখানে মূল ভূমিকা বা মূল প্রশ্ন জাগে আমাদের মধ্যে সেটি হচ্ছে এটা, ফা আইন লাম শব্দটিকে কেন নির্দিষ্ট করা হলো? কি বললাম, ফেল হচ্ছে আসে তিন অক্ষরের বেশিরভাগ, আকসারিয়া ফেল তিন অক্ষরের, বেশিরভাগ ক্ষেত্রে ফেল আসে তিন অক্ষরের, অতিরিক্ত যেগুলো সেগুলো খুব কম, যেগুলো চার অক্ষরের বিশিষ্ট পাঁচ অক্ষরের বিশিষ্ট এগুলো খুব কম আছে। মূল যেটা ব্যবহার হয় বেশিরভাগ সেটা হচ্ছে তিন অক্ষরের বিশিষ্ট। তো এই শব্দটিকে খাস কেন করা হলো? কারণ ওয়াল্লাযীনা লিযযাকাতি হুম ফাঈলুন আছে না কোরআনে? তো ফাইল শব্দটা আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আম আর খাসের ব্যাপারে। আম আর খাস প্রত্যেকটা বিষয়ের মধ্যে আম আছে এবং খাস আছে, ঠিক আছে? তো যেরকম ভাবে জরাবা শব্দটা, নাসারা শব্দটা, জরাবা মানে হচ্ছে প্রহার করা, মারা, নাসারা শব্দের অর্থ সাহায্য করা। এই শব্দগুলি সাহায্য করা, মারা, এই শব্দের সঙ্গে, এই অর্থের সঙ্গে কি সীমাবদ্ধ, খাস। কিন্তু ফালা শব্দটি, ফালা এই শব্দটি, এটি কোনো খাস না, এটি আম। ফাইলুন ওখানে আদায় করার অর্থে, ফেল শব্দের অর্থ কাজ, কাজ করা, তার মানে যারা হচ্ছে যাকাত কাজ করে না, ওখানে কিসের অর্থে ব্যবহার হয়েছে? আদায় করার অর্থে, ঠিক আছে না? তার মানে ফেল শব্দটি ফা আইন লাম এই শব্দটি এটি হচ্ছে আম, এটি খাস না। বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ দেওয়ার কারণে সার্ফিনরা, যারা সার্ফ নিয়ে, যিনারা সার্ফ নিয়ে আলোচনা করেছেন, তিনারা ফেল শব্দটিকে খাস করেছেন এই কারণে, কারণ ফেল শব্দটি কি আম, খাস না। ক্লিয়ার হলো? যার কারণে যদি শুরুতে আসে তিন অক্ষরের বিশিষ্ট যদি শব্দটি হয়, তিন অক্ষরের বিশিষ্ট যদি শব্দটি হয়, শুরুতে যেটা আসবে সর্বপ্রথম যে অক্ষরটি আসবে তাকে বলবো ফা কালেমা, শুরুতে যেটি আসবে তাকে বলবো ফা কালেমা, যেহেতু ফা আছে। যেটা মিডিলে আসবে তাকে বলবো আইন কালেমা, যেটা শেষে আসবে তাকে বলবো। তাহলে আমরা জদটাকে জদ কালেমা, রটাকে র কালেমা, বাটাকে বা কালেমা বলতে পারবো? কেন পারবো না? কারণ সার্ফিনরা নির্দিষ্ট করেছে ফাআল শব্দটিকে। কেন ফাআল শব্দটিকে? ফাআল শব্দটি আম হওয়ার কারণে, সেটি কোনো খাস শব্দ না, সেটি আম। বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ দেওয়ার কারণে সেটি হচ্ছে আম, সেটি খাস না। তো যেহেতু মূল শব্দ সার্ফিনরা এই শব্দটিকে কি করেছে বেশিরভাগ ব্যবহার করেছেন, তার কারণে শুরুতে ফা থাকার কারণে সেটিকে আমরা বলবো ফা কালেমা। জদ আছে তাই বলে জদ কালেমা বলবো, তা না। জদটি যেহেতু ফা কালেমার স্থানে আছে তার মানে জদটিকে কি বলবো? ফা কালেমা। রটি কোন জায়গায় আছে? আইন কালেমার জায়গায়, তার মানে রটিকে কি নাম দেব? তারপরে বা লাম কালেমা। তাহলে এটা হচ্ছে সোলাসি মুজাররাদের ক্ষেত্রে হলো, এটি তিন অক্ষর বিশিষ্টের ক্ষেত্রে হলো। যদি শব্দটি চার অক্ষরের বিশিষ্ট হয় তাহলে কি বলবো? বা আসারা, রুবাই মুজাররাদ আছে বা আসারা। তো আমরা ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? যাতে করে আমরা যখন সার্ফের একটি একটি করে শব্দ তৈরি করব, তখন আমাদের এগুলো মেন ভূমিকা পালন করবে, যে ফা কালেমায় কি দিব, আইন কালেমায় কি দিব, লাম কালেমায় কি দিব, তখন এগুলো প্রচুর মানে প্রয়োজন পড়বে। তাহলে এটিকে জানলাম, নুনটি সদ র, তাহলে এখানে কি বলবো? কোনটি ফা, কোনটি আইন, কোনটি লাম? বা যেহেতু শুরুতে আছে তার মানে সেটি আইন, আর ফা তারপরে যেটা আসবে সেটা হচ্ছে লামে আউয়াল, লামে সানি, লাম কালেমা প্রথম, লাম কালেমা প্রথম, লাম কালেমা দ্বিতীয়, ঠিক আছে না? যদি পাঁচ অক্ষরের বিশিষ্ট হয় তাহলে লাম কালেমা সালেস, লাম কালেমা সালেস। যদি ছয় অক্ষরের বিশিষ্ট হয় না, পাঁচ অক্ষর কিংবা চার অক্ষরে হয়, ছয় অক্ষর খুব কম, যদি চলে আসে তাহলে কি বলবো?
লাম কালেমা সালেস, ঠিক আছে? তার মানে এইদিকে ফা কালেমা আর আইন কালেমা ওটাই থাকবে, যদি চার অক্ষরের বিশিষ্ট হয় তাহলে লাম কালেমা সানি হয়ে যাবে, ঠিক আছে? লাম কালেমা ডবল বলে দেবো, পূর্বেকার লাম কালেমা আউয়াল আর পরেরটা লাম কালেমা সানি। ক্লিয়ার হলো বিষয়টা? এগুলো আমাদের জেনে রাখতে হবে। তাহলে জানলাম ফাআল শব্দটি তৈরি করার কারণ, ফাআল শব্দটি কি? আম, শুরুতে যেটা থাকবে তাকে কি বলবো? তাহলে নাযারা, ফা কালেমা কোনটি? তারপরে তারপরে রা, ক্লিয়ার? ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। এবার কথা হচ্ছে আরো কিছু জিনিস জানার প্রয়োজন রয়েছে, সেগুলো হচ্ছে আমরা যখন বাহাসগুলো আমরা পড়ব তখন আমরা ওগুলো ক্লিয়ার করব। এখন যেটা সেটা আমরা আগিয়ে যাই। আমরা টাইমকে কয়টা ভাগে ভাগ করেছিলাম? তিনটা ভাগে ভাগ করেছিলাম। এবার কথা হচ্ছে যেহেতু জিলসের ব্যাপারে পড়া হয়েছে, নাহতে পড়া হয়েছে, মোজাক্কার মুয়ান্নাস, তার মানে ওটা দুটি হলো। এবার কথা হচ্ছে প্রথম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর তিনটা আছে না? কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ঠিক আছে না? যেরকম ভাবে আমরা কেন তিন পারসনে মানে বিভাগ করা হয়েছে, কারণ হচ্ছে এটা মানুষ আমরা আমরা যে সমস্ত বাংলাতে যে সমস্ত ভাষাগুলি ব্যবহার করি সেটা তিনটি জিনিস থেকে খালি না, হয় সেটি ফার্স্ট পারসন হবে অথবা সেকেন্ড পারসন হবে অথবা থার্ড পারসন হবে। ফার্স্ট পারসন কি, সেকেন্ড পারসন কি, থার্ড পারসন কি, এগুলো একটু জানতে হবে। যেরকম ভাবে আমরা ব্যবহার করি আমি বা আমরা, তারপরে তুমি বা তোমরা, তারপরে সে বা সে বা তাহারা। তো এদিকে আমরা পার্সনের দিক থেকে, ঠিক আছে না, পার্সনের দিক থেকে যেটিকে বলবো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, হ্যাঁ, যেটিকে আমরা বাংলা ভাষায় আমি বা আমরা, এটি কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন কি তুমি বা তোমরা, থার্ড তাহলে আপনি বা আপনারা, তিনি বা তিনরা, তিনারা, এগুলো কোথায় যাবে? ওগুলো হচ্ছে সম্মানের ক্ষেত্রে। হ্যাঁ, তুমি বা তোমরা এটা কি আমরা সম্মানের ক্ষেত্রে কি বলবো? আপনি বা আপনারা, সে তিনি বা তিনারা, এটি হচ্ছে সম্মানের ক্ষেত্রে, সে বা তাহারা এটি হচ্ছে আম, আর তিনি বা তিনারা এটি হচ্ছে খাস, তুমি বা তোমরা এটি হচ্ছে আম, আপনি বা আপনারা এটি হচ্ছে খাস, আমি বা আমরা। আচ্ছা, এই তিন ধরনের ভাষা বাদ দিয়ে এই ধরনের আমরা কি চতুর্থ কিছু ব্যবহার করি? যার কারণে এটিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, যার কারণে এটিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, তার মধ্যে যেটি আমি বা আমরা সেটিকে আমরা মুতাকাল্লিম বলবো, যেটি ফার্স্ট পারসন হবে সেটিকে আমরা কি বলবো? মুতাকাল্লিম বলবো। তারপরে সেকেন্ড পারসন থেকে হাদির, তারপরে গায়েব, ঠিক আছে? তার মানে অনুপস্থিত ব্যক্তির জন্য আমরা ব্যবহার করো, ব্যবহার কি করব? সে বা তাহারা বা তিনি বা তিনারা। সে হচ্ছে একবচনের ক্ষেত্রে, দ্বিবচন আর বহুবচনের ক্ষেত্রে কি? তাহারা বা তিনারা। তুমি এটা হচ্ছে একবচনের ক্ষেত্রে, তোমরা বা আপনারা এটি হচ্ছে বহুবচনের ক্ষেত্রে বা দ্বিবচনের ক্ষেত্রে, তারপরে আমি হচ্ছে একবচনের ক্ষেত্রে, আমরা বহুবচনের ক্ষেত্রে বা দ্বিবচনের ক্ষেত্রে। ক্লিয়ার হলো? যার কারণে আমরা মানুষরা বা বাঙালিরা এই তিনটা ভাষা সব ভাষাতে, চাই সেটা উর্দুতে হোক, আরবিকে হোক বা ইংলিশে হোক বা বাংলাতে হোক, সব ভাষাতেই এটি কি তিন ভাবে বিভক্ত। এই তিন ব্যতীত চতুর্থ ভাষা আমরা কিছু এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি না। এই ব্যতীত এই তিনটে ব্যতীত আর কিছু নেই, যার কারণে এটিকে আমরা তিনটা ভাগে ভাগ করব। সেটা হচ্ছে ফেলকে, অর্থাৎ আমরা ফেলকে তিন ভাগে ভাগ করব। একটা হচ্ছে গায়েব, হাদির, মুতাকাল্লিম। এগুলো কেন? এগুলো হচ্ছে সেগার নির্ণয় করার কারণে। এগুলো কিসের কারণে? এদিকে বলবো এটা ওয়াহিদ মুদাক্কার গায়েব হতে পারে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হতে পারে, ওয়াহিদ মুদাক্কার হাজির হতে পারে, এগুলো নির্ণয় করার জন্য। তারপরে অর্থ সঠিকভাবে যেন অর্থ করতে পারি। তুমি আছো এখানে সামনে, তুমি আছো,
তো তুমি শব্দটা ব্যবহার না করে যদি আমি তিনারা করি বা সে করি তাহলে ভুল হয়ে যাবে, মানুষ পাগল বলবে। যার কারণে এই সমস্ত অর্থগুলোকে সঠিক করার জন্য কিভাবে কার অর্থ কিভাবে করব ওটি করার জন্য আমরা এই জিনিসগুলোকে আমরা ভাগ করে নেব। তার সঙ্গে সঙ্গে আমরা জিনিসকে ভাগ করেছি কি কি, একটি হচ্ছে মুদাক্কার, মুদাক্কার আরেকটি মুয়ান্নাস। সেম ভাবে হাজিরটিকে আমরা ভাগ করব মুদাক্কার দিয়ে আর মুয়ান্নাস দিয়ে। গায়েবকেও আমরা কয় ভাগে ভাগ করব, মুদাক্কার আর আচ্ছা মুদাক্কার মুয়ান্নাস ব্যতীত আর কিছু হয়? জিনসকে কেন দুই ভাগে ভাগ করা হয়েছে? কারণ মুদাক্কার মুয়ান্নাস বাদ দিয়ে তৃতীয় কিছু হয়, তৃতীয় জেন্ডার আছে, কিন্তু হয় সেটি মুদাক্কারের মধ্যে পড়বে না হলে মুয়ান্নাসের মধ্যে, সেটি কোনো অন্য আলাদা জাত না। পুরুষদের জন্য যে নিয়ম, মহিলাদের জন্য সে নিয়ম। তাহলে যেটা তৃতীয় জাত রয়েছে তাদের জন্য কি হবে? তাদের জন্য হয় তারা, তাদের লাহজাটা যদি বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের দিকে হয় তাহলে পুরুষের হুকুমে, আর মহিলাদের মহিলাদের দিকে যদি বেশিরভাগ যায় তাহলে সেটা মহিলাদের দিকে। ঠিক আছে, ওই তৃতীয় আর কিছু নেই, আমরা দুইটা ভাগে ভাগ করব। তারপরে আরেকটা আদাতকে কয়টা ভাগে ভাগ করা হয়েছিল? তিনটা, একটা হচ্ছে ওয়াহেদ, একটা হচ্ছে হ্যাঁ তাসনিয়া যেটা ওটাই মুসান্না, আর একটা সেম ভাবে এগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করব? তিনটা ভাগে, ওয়াহেদ তাসনিয়া জামা। এবার কথা হচ্ছে কি, লম্বা করব 40 মিনিট, তো কথা হচ্ছে ওয়াহেদ তাসনিয়া জামা প্রত্যেকটাকে আমরা ভাগ করব। তো আমরা মানে ঢাঁচটা এভাবে করি তাহলে প্রত্যেকের বুঝতে সুবিধা হবে। ফেলকে আমরা তিন ভাগে ভাগ, গায়েব, হাজির, মুতাকাল্লিম। হ্যাঁ, গায়েবের জন্য সে বা তাহারা, ভালো করে যেন মনে থাকে, হ্যাঁ সে বা তাহারা। তারপরে তুমি, তোমরা, আমি বা আমরা। হ্যাঁ, মুতাকাল্লিমের জন্য অর্থ করার দিক থেকে এগুলো কাজে আসবে। ঠিক আছে, তারপরে গায়েবকে আবার কয়টা ভাগে ভাগ? এই শক্তটা করছি এই কারণে 14টা শেখা থাকতে থাকতে 18টা কখন হয়ে যাবে। ঠিক আছে না, কিভাবে 18টা শেখা হচ্ছে আজকে আমরা এটাই লক্ষ্য করব। হ্যাঁ, মূল যে শেখা 14টা বলি ভুল, মূল যে আমরা কয়টা শেখা বলি 14টা বই, আসল এ কথাটা ভুল। হ্যাঁ, মূল শেখা কয়টি দাঁড়াচ্ছে আমরা এখানেই দেখবো। হ্যাঁ, একটা মুদাক্কার আর একটা মুয়ান্নাস, সেম ভাবে হাজির কেউ কি মুদাক্কার আর একটা মুয়ান্নাস, মুতাকাল্লিম কেউ মুদাক্কার মুয়ান্নাস। কেন দুটো ভাগে ভাগ করছি? সে একজন পুরুষ হতে পারে, সে একজন মহিলা হতে পারে। তুমি একজন পুরুষ হতে পারো, তুমি একজন মহিলা হতে পারো, আমি একজন পুরুষ হতে পারি অথবা আমি একজন মহিলা হতে পারি, এগুলোর কারণে এই ভাগ। তারপরে মুদাক্কারকে আবার কয়টা ভাগে হবে? কি কি, সে একজন পুরুষ অর্থাৎ গায়েব মানে সে, সে একজন পুরুষ হতে পারে, তারা দুইজন পুরুষ হতে পারে অথবা তারা সমস্ত পুরুষ হতে পারে, তিনের অধিক হতে পারে, তিন বলতে সমস্ত দুইয়ের অধিক। ঠিক আছে না, তার মানে যদি একজন হয় তাহলে সেটিকে ওয়াহেদ বলবো, তারপরে তাসনিয়া বলবো জামা। সেম ভাবে মুদাক্কার, সে একজন মহিলা যদি হয়, তাসনিয়া যদি হয়, দুইজন যদি হয়, তারপরে সেম ভাবে তুমি একজন পুরুষ হতে পারো, তোমরা দুইজন পুরুষ হতে পারো অথবা তোমরা সকল পুরুষ হতে পারো। হ্যাঁ, তাহলে এটিকেও সেম ওয়াহেদ তাসনিয়া তারপরে জামা, সেম ভাবে ওয়াহেদ তাসনিয়া জামা, সেম মুদাক্কা কেউ ওয়াহেদ
তাসনিয়া জামা, মুয়ান্নাসের হোসেন ওয়াহেদ তাসনিয়া জামা। এবার লিখি সংখ্যা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো। সেগা কতটি দাঁড়ালো বুঝতে পারলাম কেন? সে একজন পুরুষ, তারা দুইজন পুরুষ, তারা সকল পুরুষ। সে একজন মহিলা, তারা দুইজন মহিলা, তারা সকল মহিলা। তুমি একজন পুরুষ, তোমরা দুইজন পুরুষ, তোমরা সকল পুরুষ। তুমি একজন মহিলা, তোমরা দুইজন মহিলা, তোমরা সকল মহিলা। তুমি আমি, আমি একজন পুরুষ, আমি একজন মহিলা, অথবা আমরা দুইজন পুরুষ, আমরা দুইজন মহিলা, অথবা আমরা সকল পুরুষ, অথবা আমরা সকল মহিলা। তাহলে ভাগ কতটি দাঁড়ালো? আঠারোটি। ঠিক আছে, টোটাল সেগা কি বলবো? আঠারোটি। সেগা টোটাল কয়টি? আঠারোটি। তো আঠারোটি সেগার মধ্যে ব্যবহার কতটি করি আমরা, কেমন করে হলো এটাও আমরা শিখব। কেমন করে চোদ্দটি হলো? চোদ্দটি বলি আমরা, যে কারণে আঠারোটি সেগাকে আমরা চোদ্দটি বলি, ওই কারণে আমরা চোদ্দটি বলবো না, সেটিকে আমরা তেরোটি বলবো। একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে প্রত্যেককেই, অ্যারাবিক বা গ্রামার শেখার উদ্দেশ্যে বা অ্যারাবিকের একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে এটা, যত পারবে বাক্যকে শর্ট করে বলা, যত পারবে সেটা হচ্ছে বাক্য যেটা হবে ওই বাক্যকে শর্ট করে বলা। যাতে করে যদি কোরআন যদি শর্ট করে না বলে খোলাসা করে বলা হতো, তাহলে কোরআন আজ খুব একটা ছোট আকারে থাকতো না, অনেক বিশাল হয়ে যেত। ঠিক আছে না? তার মানে অ্যারাবিকের বৈশিষ্ট্য হচ্ছে শর্ট করে পড়া। ঠিক আছে, তো সেগাগুলো বুঝতে পারলাম। তো সেগাগুলো এবার আমরা এভাবে যে বলি, ওয়াহিদ মুদাক্কার গায়েব, তাসনিয়া মুদাক্কার গায়েব, জামা মুদাক্কার গায়েব, কিভাবে আমরা বলি আসল ভাগ এটা, ওয়াহিদ মুদাক্কার গায়েব, তাসনিয়া মুদাক্কার গায়েব, জামা মুদাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। এবার কথা হচ্ছে গায়েব হাজির মুতাকাল্লিম, গায়েব হাজির মুতাকাল্লিম, বুঝতে পারলাম তো? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। হ্যাঁ, সেম ভাবে মুদাক্কার গুলোকে আমরা এভাবে ভাগ করে নেব। হ্যাঁ, সেম ভাবে মুদাক্কার যেভাবে আমরা গায়েব গুলোকে ভাগ করলাম, সেম মুদাক্কার গুলো, হাজিরের মুদাক্কার বা মুয়ান্নাস গুলোকে আমরা সেম এভাবে ভাগ করে নেব। ভাগ করে দেখা যাচ্ছে টোটাল সেগা আছে আঠারোটি। তো সেগাগুলোকে আমরা এভাবে নাম্বারিং হিসাবে, এক নম্বর সেগা, দুই নম্বর সেগা, তিন নম্বর সেগা, গায়েব হাজির মুতাকাল্লিম, অর্থাৎ কোনো অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে আমরা সে বা তাহারা ব্যবহার করব, উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে তুমি বা তোমরা বা আপনি বা আপনারা ব্যবহার করব, তারপরে মুতাকাল্লিমের জন্য আমি বা আমরা, আমি বা আমরা, এভাবে আমরা ওগুলোকে ব্যবহার করব। তার সঙ্গে সঙ্গে এটিকে আমাদেরকে নির্দিষ্ট করতে হবে বা শিখতে হবে। মূল যেটা, এগুলো পড়লাম এই কারণে যাতে করে আমরা সেগাগুলিকে, যে পাঁচ নাম্বার সেগাটা কি হতে পারে, ছয় নাম্বার সেগাটা কি হতে পারে, নাম্বারিং হিসাবে আমরা সেগাগুলোকে করে নেব। ঠিক আছে, যে এক নাম্বার সেগাটা কি ওয়াহিদ মুদাক্কার গায়েব, দুই নাম্বার সেগা, তিন নাম্বার সেগা, চার নাম্বার সেগা, পাঁচ নাম্বার সেগা, ছয় সাত আট নয় তেরো চোদ্দ, জামা মুদাক্কার মুতাকাল্লিম, জামা মুদাক্কার মুতাকাল্লিম, তারপরে ক্লিয়ার? তার মানে এক থেকে ছয়ের মধ্যে যে সেগাগুলি পড়বে সেগুলোর ক্ষেত্রে অর্থ সে বা তাহারা করব, তিনি বা তিনা কারা করব। যদি এভাবে জিজ্ঞাসা করা হয় যে ছয় নম্বর সেগাটা কি হবে, তবে ছয় নম্বর সেগাটার অর্থ কি হতে পারে এটা মাথায় রাখতে হবে, সে বা তাহারা কনফার্ম। হ্যাঁ, তারপরে সেটা মুদাক্কার কিংবা মুয়ান্নাস এটা নির্ণয় করতে হবে। ওটা যদি নির্ণয় করতে পারি তাহলে আরো কনফার্ম হয়ে যাবে যে সে একজন পুরুষ বা তারা দুইজন পুরুষ, তারা সকল পুরুষ, এটা হবে না কি হবে। ক্লিয়ার হলো? তাহলে এগুলো মানের ক্ষেত্রে আমাদের প্রচুর কাজে দিবে। তাহলে সেগাগুলোকে আমরা এভাবে ভাগ করব। ভাগ করার পর দেখছি আমরা কতটা সেগা আসছে, আঠারোটি সেগা আসছে। তো মূল সেগা হচ্ছে আঠারোটি। মূল সেগা কি? আঠারোটি। আমরা শিখলাম সর্বপ্রথম ফেল শব্দটি কিনে। হ্যাঁ, সর্বপ্রথম আমরা ফেল শব্দটি কিনে আলোচনা করেছি।
তো এরপরে আমরা শিখব এক নাম্বার শেখাটা কিভাবে তৈরি করব, বা এক নাম্বার শেখাটা কিভাবে বলবো এটি এক নাম্বার শেখা, পরিচয় কি, কি দেখে বলবো, কি দেখে আমরা বলতে পারবো এটি এক নাম্বার শেখা, কিভাবে দেখতে দেখে বলতে পারবো যে এটি 11 নাম্বার শেখা হবে, না 8 নাম্বার শেখা হবে, না 2 নাম্বার শেখা হবে, না 17 নাম্বার শেখা হবে, কিভাবে হবে, এগুলো আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ আগিয়ে যাব। তো আজকে পুরো ক্লাসের, আজকে পুরো ক্লাসের মূল খোলাসা হচ্ছে এটা, সার্ফের ফায়দা জানলাম, নাহু সার্ফের মধ্যে পার্থক্য জানলাম, নাহু সার্ফের মধ্যে পার্থক্যর মধ্যে এটা, নাহু হচ্ছে শব্দের শেষের অক্ষরকে নিয়ে আলোচনা করবে, সার্ফ হচ্ছে পুরো শব্দটাকে নিয়ে আলোচনা করবে। তার মধ্যে আরো জানতে পারলাম একটা হচ্ছে ফরওয়ার্ডের বিষয়, আর একটা হচ্ছে আসলি বিষয় জানলাম, আফালে মুতাসাররিফা জানলাম, আফালে গায়ের মুতাসাররিফা জানলাম, তার মধ্যে আবার জানলাম জামেদ মাসদার মুস্তাক, অর্থাৎ মূল ইসমের কিসিম হচ্ছে 3 প্রকার, একটি হচ্ছে জামেদ, একটি হচ্ছে মাসদার, আর একটি হচ্ছে মুস্তাক। এগুলো প্রত্যেকটা সংজ্ঞা যেন লেখা থাকে উদাহরণ, আমি যে ভাষা বলছি ও ভাষায় লিখতে হবে এমনটা ব্যাপার না, নিজের যে ভাষা বুঝতে সুবিধা হচ্ছে ও ভাষায় লিখলে তবে সেটা নিজের আয়ত্তের মধ্যে থাকবে, মানুষের ভাষা নকল করার প্রয়োজন নেই, ঠিক আছে? নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় যদি বুঝে নিই, প্রত্যেকের আলাদা আলাদা ভাষা রয়েছে, অর্থাৎ যার যেটা ভাষা ওই নিজের ভাষায় বুঝলেই যথেষ্ট হয়ে যাবে। বুঝা নিয়ে কথা, মুখস্থি করতে হবে এমনটা বিষয় না, বুঝা নিয়ে কথা, যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি অতএব এগুলো কোনো ঝামেলা হবে না বা বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তারপরে জানলাম ফেলকে আমরা বা সময়কে আমরা 3 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মাদি, হাল আর মুস্তাকবাল, মুস্তাকবাল এবং মাদি। ফেলে হাল আমরা কখনো দেখতে পাই না, ফেলে মুস্তাকবাল খুব কম দেখতে পাই, যার কারণে আমরা ফেলে হাল আর ফেলে মুস্তাকবালকে ফেলে মুদারের মধ্যে অ্যাড করব, ঠিক আছে? ওগুলো ধীরে ধীরে ইনশাল্লাহ শিখব। তাহলে আজকে আমরা যে টপিকটা পড়লাম সেই টপিকটা কি দাঁড়ালো, ফেলে মাদি। ফেলে মাদি অর্থাৎ যে সমস্ত কাজগুলি অতীতে হয়ে গেছে ওই নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে 1 নাম্বার শেখা, 7 নাম্বার শেখা, 8 নাম্বার শেখা, কিভাবে নির্ণয় করব যে এটি 1 নাম্বার শেখা হবে না কয় নাম্বার শেখা হবে, ওটি ইনশাআল্লাহ বানার কায়দাটা শিখবো আমরা। তার সঙ্গে সঙ্গে শিখলাম যে আমরা যে মাতৃভাষায় আমরা ব্যবহার করি তুমি বা তোমরা, আপনি বা আপনারা, বা তিনি বা তিনারা, যেগুলোকে ইংলিশে বলা হয় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন, এগুলো আমরা জানলাম, ঠিক আছে? ইনশাআল্লাহ তারই যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা যদি হয়, তবে গ্রুপ আছে, যারা অনলাইন যে শিক্ষার্থী ভাইরা আপনারা দেখছেন তিনাদেরকে বিশেষ করে বলবো, আপনাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় বা ভাষাগত কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা ওই গ্রুপ আছে বা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন, বা কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন লিখে পাঠাবেন, ইনশাআল্লাহ সময় দেখে তার উত্তর দেওয়া হবে, একটা জিনিস। দ্বিতীয় জিনিস, আজকের ক্লাস যে পড়ালাম, যারা অফলাইনে যে ভাইগুলো ক্লাস করছেন আপনারা এবং যে ভাইগুলো অনলাইনে ক্লাস করছেন আপনারা, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে এটা, সেটা হচ্ছে এটা যে আজকের প্রত্যেকটা ক্লাসের খোলাসা, অর্থাৎ যতগুলো পড়ালাম শেষ পর্যন্ত নোট করে, খাতায় নোট করে যারা আপনারা অনলাইনে পড়ছেন গ্রুপে সেন্ড করে দিবেন, গ্রুপে না পার্সোনালভাবে আমার নাম্বারে গ্রুপে দেওয়া আছে ওই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন, তবে আপনারা আমি বুঝতে পারবো এটা যে আপনারা কতটুকু কি বুঝতে পারলেন আজকের ক্লাস থেকে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ভাই যারা আপনারা ক্লাস করছেন অনলাইনে তাদেরকে বলছি আপনারা কি করবেন, প্রত্যেকটা নোট করে যেভাবে এভাবে ভাগ করলাম, ঠিক আছে? তারপরে যেভাবে এর আগে জামিল মাসদার মুস্তাক ফেলে মুতাসারের গায়ে মুতাসারের ওগুলো করালাম, ওগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস যেন কি থাকে নোট করে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, আমি দেখে সেগুলো কোথায় ভুল হচ্ছে বা কোথায় কতটুকু বুঝতে পারলেন এটা আমি বুঝতে পারবো। তাহলে বিগত ক্লাসগুলিতে যেগুলো সামনে ক্লাস আসবে ওই সামনে ক্লাসগুলিতে আমি কি করতে পারবো, আপনাদের ধাঁচ বা আপনাদের লাজা কতটুকু আপনাদের মানে এই ব্যাপারে জ্ঞান আছে ওটা দেখে আমি তখন পড়াতে পারবো। আজকে পড়ালাম শুধু আমার ধাঁচে, কে কেমন বুঝলো এটা আমি বুঝতে পারলাম না, কেন? কারণ আপনারা যখন পড়া দিবেন বা আপনারা যতটুকু হেল্প করবেন তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা কতটুকু বুঝে এসছে আপনাদের। তো কাজ থাকলো তাহলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো পড়ালাম প্রত্যেকটা নোট করে হোয়াটসঅ্যাপে সেন্ড করা, আর প্রশ্ন থাকলে সেটিকে করা, কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে সেটিকে কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে পাঠানো, আর যারা অফলাইনের ভাইয়েরা তাদের কাছে বিশেষ অনুরোধ প্রত্যেকটা জিনিস যেন নোট থাকে, কারণ এগুলোই হচ্ছে কোশ্চিন, এগুলোই হচ্ছে উত্তর আসবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে যেন কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।